দিন দিন অবনতি হচ্ছে ফ্রান্স আর্জেন্টিনার ফুটবলীয় সম্পর্ক। এবার আলবিসেলেস্তেদের কঠোর সমালোচনা করলেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফুটবলার রবার্ট পেরেস। কোপা আমেরিকা জয়ের পর এনজো ফার্নান্দেজের বর্ণবাদী গানের কথা উল্লেখ করে সবাইকে এর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলে বিতর্ক জড়িয়েছে আকাশে নীল শিবির। কোপা আমেরিকার ফাইনাল শেষে টিম বাসে বর্ণবাদী স্লোগানে তোপের মুখে এনজো ফার্নান্দেজ। 23 বছর বয়সের চেলসি মিডফিল্ডার অবশ্য এর মধ্যেই ক্ষমা চেয়েছেন, তা সত্ত্বেও ফরাসিরা ক্ষুব্ধ, যার রেশ এখনও কাটেনি। আর্জেন্টাইনদের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন পেরেস। তিনি বলেন, আর্জেন্টিনা দল কাজটা ভালো করেনি, এটা ছিল পুরোপুরি বর্ণবাদী আচরণ। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং এসবের বিরুদ্ধে লড়তে হবে।